কার্বুরেটর, তো আজকে কার্বুরেটর নিয়ে আলোচনা করব। তো কার্বুরেটর পেট্রোল ইঞ্জিনে দেখা যায়, আর এটার কাজ হচ্ছে এয়ার আর ফুয়েলটাকে মিক্সিং করা, অর্থাৎ বাতাস আর পেট্রোল দুটোকে মিক্সিং করে ইনলেট ম্যানিফোল্ডে প্রবেশ করানো। তো বেসিক প্রিন্সিপাল আর কার্বুরেটরের মধ্যে কী কী মেকানিজম থাকে, সেগুলো কীভাবে কাজ করে, তো সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বেসিক্যালি কার্বুরেটর যেটা হয়, একটা হলো পাইপের মতো, এখানে এই এরিয়াটা কমে যায়, যে এরিয়াটা কমছে এটার নাম হচ্ছে ভেঞ্চুরি। ভেঞ্চুরি তো উপরে এই পার্টটার সাথে এয়ার ফিল্টার ফিট করা হয়। এয়ার ফিল্টার কি হয়, বাইরে থেকে এয়ারটা এয়ার ফিল্টারের মাধ্যমে কার্বুরেটরের মাধ্যমে প্রবেশ করে, এখান থেকে এয়ারটা আসে, এসে কার্বুরেটরের মধ্যে যায়। আর এয়ার ফিল্টারের ঠিক নিচে এখানে একটা ভাল্ভ থাকে, যেটার নাম হচ্ছে চোখ। এটা হচ্ছে চোখ। তো নর্মালি কি হচ্ছে, এয়ারটা আসে, এসে এটা সাইড দিয়ে এই ভেঞ্চুরিতে মিক্সিং হয় ফুয়েলের সাথে। এবার শীতকালে বা স্টার্ট না নিলে অনেক সময় আমরা কী করি, চোখটাকে অন করি। যখন আমরা চোখটাকে অন করি তখন চোখের পজিশানটা এরকম হয়ে যায়, সেক্ষেত্রে খুব অল্প পরিমাণে এয়ার ভেঞ্চুরিতে মিক্সিং হয় আর পেট্রোলের পরিমাণটা বেশি হয়, মানে রিচ মিক্সচার হয়, যার ফলে তাড়াতাড়ি স্টার্ট হয়। তো নর্মালি চোখটা এরকম থাকে। তো চোখের ফাংশন চলে গেল, আর নিচে এখানে আর একটা ভাল্ভ থাকে, সেই ভাল্ভটার নাম হচ্ছে থ্রোটল ভাল্ভ। থ্রোটল ভাল্ভটা থ্রোটল গ্রিপের সাথে যুক্ত থাকে, অর্থাৎ পিকআপের সাথে যুক্ত থাকে। পিকআপ যত আমরা বেশি টানি ওটা বেশি করে ওপেন হয়, নর্মাল অবস্থায় এরকম থাকে। আর ভেঞ্চুরি এখান থেকে একটা পাইপ থাকে, যেটার নাম হচ্ছে ফ্লোট চেম্বার। কি হয়, ফুয়েল ট্যাঙ্ক অর্থাৎ এর মধ্যে পেট্রোল থাকে, পেট্রোলটা এসে এই ফ্লোট চেম্বারে জমা হয়। এটার নাম ফ্লোট চেম্বার এই জন্যই যে পেট্রোলের লেভেল যখন এই পর্যন্ত থাকে তখন এটা ওপেন থাকে, অর্থাৎ এখান থেকে ফুয়েল ট্যাঙ্ক থেকে পেট্রোল আসতে পারে। যখন পেট্রোল লেভেলটা ভরে যায়, আমি ধরে নিলাম পেট্রোল লেভেলটা এই পর্যন্ত চলে এসে, তো তখন কি হয়, ফ্লোট চেম্বার যেটা থাকে সেটা এই পথটা বন্ধ করে দেয়, তখন পেট্রোলটা ফুয়েল ট্যাঙ্ক থেকে পেট্রোলটা ফ্লোট চেম্বারে আসতে পারে না, আর এক্সেস পেট্রোলটা নষ্ট হয় না, ওয়েস্ট হয় না। অনেক সময় কী হয়, এই জিনিসটা যদি না থাকে তো ওভারফ্লো হওয়ার চান্স থাকে, পেট্রোলটা ওয়েস্ট হতে পারে, তার জন্য এই সিস্টেমটা করে। তো এটা নর্মালি অনেকটা সেন্সারের মতো কাজ করে, পেট্রোল ফ্লোট চেম্বার যখন খালি থাকে তখন ফুয়েল ট্যাঙ্ক থেকে পেট্রোলটা আসে, আর এখান থেকে পেট্রোলটা জমা হয় কোথায়, যায় ভেঞ্চুরিতে। তো এখান থেকে যাচ্ছে পেট্রোল অর্থাৎ ফুয়েল, আর উপর থেকে আসে এয়ার, আর এয়ার আর ফুয়েলটা এখানে মিক্সিং হয়, মিক্সিং হয়ে এখানে আসছে এয়ার, আর ফুয়েলের মিক্সিংটা এখানে আসছে। এটার সাথে কানেক্ট থাকে ইনলেট ম্যানিফোল্ড, ইঞ্জিনের ইনলেট ম্যানিফোল্ড। পিকআপ টানছি যত বেশি পিকআপ টানবো তত বেশি এটা তত বেশি ওপেন হবে, আর তত বেশি পরিমাণে এয়ার ফিল মিক্সচারটা ইনলেট ম্যানিফোল্ডের কাছে যাবে, আর তত বেশি পাওয়ার উৎপন্ন হবে। আর নর্মাল অবস্থায়
থ্রোটল ভালভটা এরকম পজিশন থাকে। তো এটা ছিল। এবার কার্বুরেটরের বিভিন্ন পার্ট সম্বন্ধে জানবো। এটা হচ্ছে কার্বুরেটর, উপরের পার্টটা হচ্ছে পিস্টন, নিচেরটা ফ্লোট চেম্বার। এখান থেকে যখন সাকশন হয় তখন এয়ারটা এর ভিতর দিয়ে ঢোকে ভেঞ্চুরি, এখানে ভেঞ্চুরি আছে, ভেঞ্চুরিতে জমা হয়, এর ভিতরে গিয়ে ভেঞ্চুরিতে জমা হয়। আর ফুয়েল অর্থাৎ পেট্রোলটা পেট্রোল ট্যাঙ্ক থেকে এই লাইন দিয়ে কানেক্টেড থাকে। কানেক্টেড হয়ে এখানে একটা পয়েন্ট আছে, একটা নজেল আছে, সেই নজেল বা পাইপের মাধ্যমে এই ফ্লোট চেম্বার এখানে গিয়ে জমা হয়। এটা আমি খুলে দেখাচ্ছি। তো কি হয়, পেট্রোল ট্যাঙ্ক থেকে পেট্রোলটা এখানে আসে, এখানে এসে এখানে একটা পাইপ আছে, এখানে একটা পাইপ আছে, এই পাইপ দিয়ে বার হয়, বার হয়ে এখানে এই চেম্বারে গিয়ে জমা হয়। যখন পেট্রোলটা ফুল হয়ে যায় তখন এটা ক্লোজ করে দেয়, আর যখন পেট্রোলটা খালি থাকে তখন এটাও আস্তে আস্তে আগলা হয়ে যায়। তো এর মধ্যে একটা নিডল আছে, সেই নিডলটাই কন্ট্রোল করে পেট্রোলটা বার হবে কি বন্ধ হবে, আদারওয়াইজ এটা ওভারফ্লো হবে, পেট্রোলটা ওয়েস্ট হবে। আমি দেখাচ্ছি নিডলটা, এটা হচ্ছে নিডল। এই নিডলটা এটা যখন পেট্রোলটা ফুল হয়ে যায় তখন কী হয়, নিডলটা এইভাবে বন্ধ করে দেয়। আর যখন এর মধ্যে যখন পেট্রোলটা খালি হয়ে যায় তখন অটোমেটিক এটা আগলা হয়ে যায়, তখন এই পয়েন্ট থেকে পেট্রোলটা বার হয়। আর এইগুলো হচ্ছে জেট, জেটের মাধ্যমে কি হয় পেট্রোলটা এই ভেঞ্চুরিতে আসে। তো কি হচ্ছে, এখান থেকে এয়ার আসছে আর এখান থেকে ফুয়েলটা ভেঞ্চুরিতে যাচ্ছে, গিয়ে মিক্সিং হচ্ছে। মিক্সিং হয়ে এই যে আছে এই পয়েন্টটা ইঞ্জিনের ভেতরে, ইঞ্জিনের ম্যানিফোল্ডে কানেক্টেড থাকে। তো এয়ার ফুয়েল মিক্সারটা, এখান থেকে এয়ার ফুয়েল মিক্সিং হচ্ছে, সেই মিক্সিংটা এই পথ যেটা আছে এই পথ দিয়ে ইঞ্জিনের ভিতরে যাচ্ছে, প্রবেশ করছে। তো এটা নর্মালি ক্লোজ অবস্থায় আছে, এটা যে স্লাইড আছে এটা বাটারফ্লাই স্লাইড বলে। তো এটা অ্যাক্সিলেটার বা পিকআপের সাথে কানেক্টেড আছে, পিকআপ যখন আমরা টানি তখন কি হয় এটা আস্তে আস্তে খোলা শুরু করে। যখন আমি পিকআপ টানছি তখন এটা কি হয়, এটা আস্তে আস্তে খুলছে, মানে খুলছে মানে কি, এয়ার ফুয়েল মিক্সচারটা এটার ভিতর দিয়ে আসছে, এসে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করছে। তো এটা অ্যাক্সিলেটারের সাথে যুক্ত থাকে। আর এটা হচ্ছে চোখের লাইন, তো এটা জ্যাম আছে, আমি চোখেরটা ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। তো এই হচ্ছে আমাদের কতগুলো বিশেষ পার্ট কার্বুরেটরের, যেগুলো দেখানোর চেষ্টা করলাম। আর একটা জিনিস, এই যে পাইপটা আছে এটা বাইরের অ্যাটমোস্ফিক বা পরিবেশের প্রেশারটা এর মধ্যে প্রবেশ করে, যাতে এয়ার ফুয়েলটা ইজিলি ভেঞ্চুরির মধ্যে যেতে পারে। এটা নর্মালি খোলা অবস্থায় থাকে। এটা হচ্ছে কার্বুরেটর, কার্বুরেটরের এই নিচের পার্টটাকে বলা হয় ফ্লোটিং চেম্বার। এয়ার ফিল্টারের মাধ্যমে এয়ারটা এই লাইন দিয়ে ভেঞ্চুরিতে এসে জমা হয়, আর ফুয়েল অর্থাৎ পেট্রোলটা এই লাইন দিয়ে ভেঞ্চুরিতে যায়। তো ভেঞ্চুরিতে এয়ার আর ফুয়েলটা মিক্সিং হয়, মিক্সিং হয়ে এই পাইপটা দিয়ে ইঞ্জিনের ইনলেট ম্যানিফোল্ডে যায়। এটা হচ্ছে চোখ, এই স্ক্রু যেটা আছে সেটা ইঞ্জিনের আরপিএম কন্ট্রোল করে। আর এই স্ক্রু দিয়ে আমরা যে এয়ার ফুয়েল মিক্সচারটা ইঞ্জিনের ভিতরে যাচ্ছে সেটা রিস মিক্সচার দেবো না লিন মিক্সচার দেবো সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। রিস মিক্সচার অর্থাৎ পেট্রোলের পরিমাণটা বেশি, এয়ারের পরিমাণটা কম, আর লিন মিক্সচারটা মানে তুলনামূলকভাবে পেট্রোলের পরিমাণ কম, এয়ারের পরিমাণ বেশি। তো সেই মিক্সচারটা এই লাইনটা দিয়ে আমরা ইঞ্জিনের ভেতরে প্রবেশ করাই।